फ्रेंड्स আমরা একটা মানে এই যে কুয়াকাটা সিভিসে একটা জুতা পাইছি দেখেন জুতাটা এই যে জুতা ড্রাইভনের জুতা এই জুতাটা আমি হচ্ছে নিয়ে যাব আমার চিকনের জন্য আমার পায়ে মনে হবে আমি একটু পায়ে পড়ি আমার অবশ্য এক পা না আমার দুই পায়ে হয়ে যাবে জুতো এই सब गाइस की अवस्था सो हमरा ए मात्र घूम थे के उठलाम अखोन गुड मॉर्निंग खूब माथा बेथा करते से अशोले रात्रि खूब आई से अनेक पौरे सो हमरा दे रेडी है हमने बाहर जाए नाश्ता कर बो और नाश्ता कर पौरे हमने जाबो एक हंते के लाल काकड़ बीच तार पड़े झाऊ बोन जेगुलार की कुआकड़ विभिन्न स्पॉट आसे सही गुला जाबो আর হলো যেটা হলো এখান থেকে যাব আমরা পায়রা বন্দর একটু ট্যুর করতে হবে তো এই আর কি সো ওকে দেখা হচ্ছে যা যা করব সবাই সবই দেখাবো আপনাদেরকে সো ওকে লেটস গো ওকে তো আমরা এখন বের হব বাইকগুলো রাখা আছে হোটেলের ভিতরেই এখানে রাখছি বাইরে ছিল অবশ্য তো আমি মন মানতেছিল না বাইকটাকে বাইরে রাখবো এই কারণে এখানে রাখছিলাম এখন বের হব ইয়া হোটেলটা একটু দেখাই এই যে আমাদের হোটেল সাগরকন্যা সো এই হোটেলে আর কি ছিলাম সাগরকন্যা রিসোর্ট মামা সো আগে খেতে হবে দেন ওকে তো আমরা আগে নাস্তা করব মামা ক্ষুধার্ত সবাই ক্ষুধার্ত আশা বল তুমি সানগ্লাসটা আমাকে দিবা কিন্তু খেয়ে তুমি দাও ওকে তো কাজের সময় আমাকে দিয়ে দিবা আমার কিছু ছবি তুলতে হবে কঠিন কঠিন আমরা আসলে এখন যাব নাস্তা করব আর কি পুরো বীজ দেখতে পাচ্ছেন কুয়াকাটা বীজ অনেক আপডেট করতেছে দিন দিন ভালো লাগতেছে জিনিসটা তো এখন আমরা সামনে থেকে বাজার থেকে আর কি খাওয়া দাওয়া করে দেন আমরা সোজা চলে যাবো লাল কাঁকড়ার বীজ অ্যান্ড ঝাউবন সমুদ্র আজকে একদম ঠান্ডা উত্তাল নাই ওকে চলুন ওকে তো আমাদের খাওয়া দাওয়া আর কি সকালের নাস্তা কমপ্লিট করলাম হোটেল থেকে মা বাবার দেওয়া হোটেল তো এখন হচ্ছে আর কি যাবো লাল কাঁকড়ার বীজ এই সাইড থেকে ঢুকতে হবে হচ্ছে আমাদের কুয়াকাটা সি বিচ
তো আমরা এখন লাল কাঁকড়ার বীচ এবং ঝাউবনে যাচ্ছিলাম। আমরা কুয়াকাটায় বীচ ধরে আর কি বাইক চালাচ্ছি। এই যে তো সে এক অসাধারণ প্লেইংস। এক অসাধারণ অনুভূতি। আচ্ছা বল, ছবি তুলে কিছু। ভাই বেগার মিলে আর কি চালাচ্ছি। কালকে ওর নাম্বার প্লেট খুলে পড়ে গেছে। আর সমুদ্র আসলে অসাধারণ, বিশাল। ওয়াও, অসাধারণ। কুয়াকাটার মজা আসলে এইখানেই যে বিচের উপরে অনেকক্ষণ অনেক বড় একটা বিচ পাওয়া যায়, লংগেস্ট সি বিচ, যেখানে গাড়ি চালায় আর কি মজা পাওয়া যায়, বাইক চালায়, গাড়ি না বাইক। সো এই কারণে কুয়াকাটার বিচটা বেশি ভালো লাগে। কিন্তু এটা কক্সবাজারে আসলে পসিবল না, কক্সবাজারে বিচটা রেস্ট্রিক্টেড, মানুষজনের গাড়ি লাভাতে দেয় না। তো এই আর কি। আর এইদিকে আমফানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বোঝা যাচ্ছে আমফানের কারণে সব ঝাউবনগুলো গাছগুলা সব আর কি নষ্ট হয়ে গেছে ঝড়ে। তো আমরা প্রচুর ছোটো ছোটো মাছ ধরা ট্রলার দেখতে পাচ্ছি। ওই এগুলো সব মাছের ট্রলার, কাদা উঠছে। সামনে অনেক বড় পানির একটা জায়গা। দেবো, ঠেলে দেবো। বেশি পানি না চলে আসা যাবে, বেশি পানি না চলে আসা যাবে। যাওয়া যাবে না, যাওয়ার লাইন নাই। সে কি দেখি লিবন নামতো। ঝাউবন টাইপের, আরো ওই পাশে ঘন বন আছে। আরে
আমরা এখন আর কি করতেছি, নৌকায় উঠালাম গাড়ি। হ্যাঁ, আমরা ওই পাশে নামে, ওই পাশ থেকে লাল কাঁকড়ার বীজ, এইটুকু শুধুমাত্র ঝামেলা হয়ে গেছে এই পানির কারণে। আছে মোটামুটি মামা, এতগুলো বাইক ধুনফুন করে না বাড়া, ধুনফুন করে না রে ভাই, মনে করো যে অন্য অন্য প্রশাসনের লোক। ধরো তো টাকা দিয়ে নি, কারণ এই এখন রোদে পুড়ে এবার ইসে গোসল করলে আরো পড়বে। এটা তো ঝাউবন, আমরা একটা মানে এই যে কুয়াকাটা সিভিসে একটা জুতো পাইছি, দেখছেন জুতাটা, এই যে জুতা, ড্রাগনের জুতা। এই জুতাটা আমি হচ্ছে নিয়ে যাব আমার চিকনের জন্য, আমার পায়ে মনে হবে, আমি একটু পায়ে পড়ি। আমার অবশ্য এক পায়ে না, আমার দুই পায়ে হয়ে যাবে জুতো। এই জুতো তো পড়েছি, ঝিনুক দেখতে পাচ্ছি, এই যে ঝিনুক, ঝিনুকগুলো আছে। ভাইয়া আমি একটা জুতা পাইছি, আমার সাথে ভাইয়ারা চলে আসছে। এই যে জুতাটা সুন্দর না, এই দেখেন, এই যে না আমি করছি কি, আমি দুই পাই একটা পড়েছি, একটা দুই। এখানে একটা ব্যাগ আছে, ও এখানে আমার একটা ব্যাগও পড়ে আছে। আর এখান থেকে কিছু ঝিনুক নিয়ে নি, লিমন নিবা না, নিয়ে তোমার গার্লফ্রেন্ড দিবা, আচ্ছা।
তো আমরা এতক্ষণ অনেক ঘোরাঘুরি করলাম, রোদে অনেক ক্লান্ত হয়ে গেছি। তো আমরা এখন আছি ঝাউবনের ভিতরে, এই যে সব ঝাউবন। তো আর কি এখন যাব হোটেলের দিকে, যে একটু সমুদ্রে স্নান হবে এই আর কি। চলুন। আর কুয়াকাটা এগুলাই আর কি, আর কিছু আছে টেম্পল, বৌদ্ধ মন্দির, ওগুলো হলো একটু গ্রামের ভিতরে। তো গ্রামের ভিতরে রাস্তা দেখলাম কাদা, এই কারণে যাওয়ার কোনো অপশন পাচ্ছি না, আর তেমন আগের মতো নাইও। মাঝখানে আমি যেবার আসলাম সেবার গিয়েছিলাম, বাট সেই অবস্থা নাই, রাস্তাগুলো অনেক ছোট হয়ে গেছে, ভেঙে গেছে রাস্তা অনেক কষ্টে, আর দেখা গেছে প্রায় 30-35 কিলো ঘুরতে হয়। তো আমরা এই পাশ থেকে বের হলাম না, আমরা এখান থেকে ওখানে আমাদের হোটেলে যাব, যে ফার্স্টে ড্রেস মেস চেঞ্জ করে আমরা গোসল করব, দেন সমুদ্রে গোসল টোসল করার পরে বিকালবেলা আমরা যাব শুক্তি পল্লী, আবার হচ্ছে পায়রা বন্ধ। ওকে, সাথে থাকুন, লেটস গো। Come here.